সাংবাদিককে ধমকাইত, দলীয় নেতাদের ধমকাইত, বিরোধী দলীয় নেতাদেরকে ধমকাইত, এলাকাবাসীদেরকে ধমকাইত, ওলামায়ে কেরামকে ধমকাইত। একটা ভুলের কারণে আল্লাহ দেখা দিলাম বাংলার জমিনে প্রকাশ্যে আসতে পারে নাই, গোপনে আসতে আইসা ঘরে বসবাস করতে পারে না, ডাইরেক্ট জেলখানার মধ্যে ঢুকা হালুয়া রুটি খায়। কথা কয় না ও মুসলমান নামদার? আরে সমাবেশিত মুক্তা প্রতি সিদ্দিকি কি কিভাবে করার আগে করলি? ভারত ছিলি ভালো ছিলি, তস্তিমা আসলি দাউ ভাই দারের সাথে দস্তি পাতাই কি ভালো থাকতি, খোলামেলা ঘুরতেও পারতি, বাংলার জমিনে ঢুকছ এমন একটা জায়গায় ঢুকছ বাংলার জমিনে যতদিন মুসলমান আছে জেলখানা থেকে বের হওয়া তোমার সম্ভাবনা নয়। বাংলাদেশের মুসলমানেরা ধারণ জুতা নিয়ে বরং করার জন্য অপেক্ষা আছে দেখি না, মুসলমান 92% মুসলমানের রাষ্ট্রেই বাংলাদেশ আমরা বাংলার জমিনের মুসলমান, পবিত্র জমিনকে কোন নাস্তিক মুক্তাত করতে ও অপবিত্র করতে দেয়া যাবে না। যদি পছন্দ না হয় লাল কালির কলম নিয়ে পারলে আয়াতটা কেটে দাও, হাদিসটা কেটে দাও, সম্ভব নয়া কালেমের জবান বন্ধ করে কি হবে? একটা বন্ধ করা হবে, যেই আয়াত কোরআন আছে সেগুলো করে আবার আর একজনে বলবে, আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয় এক মুজিব লুকান করে লক্ষ মুজিব ঘরে ঘরে, আবার বিএনপি ওয়ালারা স্লোগান দেয় এক জিয়া লুকান করে লক্ষ জিয়া ঘরে ঘরে, তাহলে ওলামায়ে কেরাম কি বাইরে বাইরে নাকি? সারা বিশ্বের ওলামায়ে কেরামের পক্ষ থেকে স্লোগান দেওয়া যায় এক আলেম লুকান করে এক মাওলানা এক মুফতি মুফাত্তির মুহতামিম লুকান করে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম ঘরে ঘরে তৈরি করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখলাকের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তাওফিক জানান রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সকলেকে মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। Yeah.
رسول الله 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 يا مبارك نهر الله الله عاشقك كالنهر ذكر القرآن مدغ دائي روحرا مرحم عمودي ذلي مجروحنا الله ثم راجا فارهد الله ثم راجا فارهد الله ثم رحمن هل الله الله ثم رحيم هل الله الله ثم معبود هل الله الله ثم معشوق هل لا إله إلا الله নোয়াখালীর প্রাণ কেন্দ্র মাইজি শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণে নোয়াখালী ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকে বিশাল ওয়ার্ল্ড মহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুয়াজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় বর্দিন মুজাহিদ মাহবুবুল আলমিন রাশিদুন জাকির মুসলমান মেয়েরা কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ ও দানিশী মাহমুদরা সালমান দরবারে লক্ষকোটি শুকর সুযোগ যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে হায়াত পেয়ে বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন হাদিসের এই মুবারক নিমিষে আশা ও বসঙ্গত অভিযান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনা শুরু করতে হতে পারে আমরা চরিত্র 4666 আয়াতের মধ্যে হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তলাওয়াত করেছি আয়াতে কারিমার আলোকে আপনাদের মাঝে মোনাজাত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে যতক্ষণ আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে কণ্ঠ ভালো রেখে মন মানসিকতা ভালো রেখে আমি নালায়কের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হৃদয়ের জন্য প্রয়োজন হয় বলেন আমিন আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত সুন্দর হবে আসলে বয়সে আমি এখনো তরুণ আল্লাহ যতদূর পর্যন্ত আনলেন যত মর্যাদা দিলেন বুকে হাত দিয়ে বলতে পারি এগুলো আমার যোগ্যতার অর্জন নয় আল্লাহর দয়া রহমত নিয়ামত মা বাবা আমার শায়ের উস্তাদ ওলামায়ে কেরাম এবং আপনাদের দোয়ার ফসল যারাই বয়ান করি বয়ান করা বা কণ্ঠ এটা কারো ব্যক্তিগত যোগ্যতা নয় এগুলো যোগ্যতা দিয়ে হয় না এটা আল্লাহর নাম কেউ যদি এগুলো নিয়ে বাহাদুরি করে বা নিজেকে যোগ্যতার মাপকাঠি হিসেবে এগুলোকে ব্যবহার করে তাহলে সে নিমুখ নাম
আল্লাহ তাআলার ফতোয়া, لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহ তাআলার এই ফতোয়া অনুযায়ী এমন অকৃতজ্ঞ বান্দার জন্য আল্লাহ বড় আযাবের ব্যবস্থা করে রেখেছেন। অতএব আপনাদের দোয়াই হলো আমার কালাম বা পুঁজি, এ দোয়া যতক্ষণ সাথে থাকবে আশা করি সামনের দিকে আগানো সম্ভব। দোয়া করতে টাকা পয়সা লাগে না, শারীরিক পরিশ্রম হয় না, দোয়া করা যাবে। অনেকেই উত্তর দিলেন ভগবান দুনিয়ার কত কাজে ব্যয় করলাম, মিথ্যা জীবন, মিথ্যা সাক্ষী, অশালীন আচরণ, গালিগুলো কোনো কিছু বাদ রাখিনি, শেষ পর্যন্ত 100 টাকার একটা কালা নোট পাইয়া ইমানটা গর্বিত করলাম। কিভাবে? আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুহুরি গণতন্ত্রের প্রাচীর পিছনে দৌড়ায় আর স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ এই নেতার চরিত্রকে আপনি পবিত্র বলে ছাত্রদের দিলেন, আপনি কি একবার গবেষণা করেছেন, রিসার্চ করেছেন? যেই নেতার চরিত্রকে পবিত্র বললেন, গবেষণা করলে দেখা যায় এই নেতার মতো আপনার এলাকার মধ্যে 2 নম্বর অসভ্য, লুচ্চা, বাটপা, চোর, ডাকাত, 3 নম্বর, 2 নম্বর আর একটাও সমাজের মতো নাই। তো আপনি একটা নোট পাইয়া ইমানকে কিভাবে বিক্রি করলেন? আপনার দোষ দিব কি বর্তমানে আমাদের মতো বহু টুপিওয়ালা টাকার কাছে কাই? এর মধ্যে একজন আছেন বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন শয়তানি, নিজে ব্যবহার করেন রহমানি, এটা তার সাথে যায় না। রহমানি মানে রহমানওয়ালা, রহমানি অর্থ কি? মানে আল্লাহওয়ালা। যেই লোকগুলো, যেই মানুষগুলো টাকার কাছে নত হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যেই জমিনে যাদের উচিলা ইসলাম এসেছে, আজ পর্যন্ত ইসলাম টিকে আছে, টাকার কাছে মাথা নত করে যেই সমস্ত নোংরা আলেমগুলো সারা পৃথিবীর মানুষকে ধোকা দেয়, এদের নামের সাথে রহমানি অন্তত শোভা পায় না। তাদেরকে কি বলবো? আমাদের মতো বহু টুকিওয়ালা টাকার কাছে যায়, এরা নতুন কিছু নয়, অনেক আগে থেকে চলে আসছে। এজন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, টুপিওয়ালা দেখলেই বাবুল হওয়া যাবে না। সব টুপি সুন্নতের জন্য নয়, সব টুপি ইসলামের জন্য নয়। কিভাবে? একজন মুসাফির নতুন শহরের মধ্যে প্রবেশ করেছে, চিন্তা করলো বাজার করব, এমন একটা দোকানে যাই যার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, কারণ তার থেকে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কম। খুঁজতে খুঁজতে এক দোকানদার পেয়ে গেল, দেখলো মাথায় টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, দোকানের সামনে কাস্টমারের ভিড়, অল্প অপেক্ষা করতে থাকলো, ভিড় কমুক তারপরে আমি তার থেকে আমার প্রয়োজনীয় সদাই ক্রয় করে নিব। কিন্তু মুসাফির ব্যক্তি টাকা দেখল টুপিওয়ালা দোকানদার মাপে কম দেয়, সবাই চলে গেল। ডাক দিল দোকানদার ভাই, বড় আশা করে তোমার সামনে দাঁড়াইলাম, তোমার যে সুরত, এই সুরতের কারণেই তোমার সামনে কাস্টমারের ভিড়, কারণ টুপিওয়ালাতে মানুষ বেশি বিশ্বাস করে, তুমি মাপে কম দিলা কেন? দোকানদারের জবাব, আপনি কি মনে করেছেন দাড়ি টুপি আমার সুন্নতি? মনে করাটাই স্বাভাবিক, কয় না না এটা আমার ব্যবসা, টুপি ব্যবসার দাঁড়িয়ে এটা আমি এজন্যই দিয়েছি মানুষজন আসবে এটা দেখে প্রতারণা করতে আমার সহজ হবে। এজন্য বাংলার জমিন ইসলাম ধ্বংসের জন্য টুপি লাগাইয়া, দাড়ি পরাইয়া, দাড়ি দেখাইয়া ইসলামের ক্ষতি করার জন্য বহু গ্রুপ, বহু ফেরকা ঢুকে গেছে, যাতে সাধারণ মানুষ বিশ্বাস করবে তাদেরকে, এই বিশ্বাসের সুযোগ নিয়ে
সাধারণ মানুষের ইমানকে ধ্বংস করে দিল। খ্রিস্টানদের একজন ইতিহাসবিদ ছিল নাম মাইকেল এইচ হাগ, খ্রিস্টানদের মধ্যে বড় জ্ঞানী ছিল, বিজ্ঞ জ্ঞানের অধিকারী ছিল তিনি। উনি একবার চিন্তা করল, ইতিহাস তো কম লেখলাম না, স্মরণীয় করে রাখার জন্য, স্মরণীয় হয়ে থাকার জন্য ব্যতিক্রমী একটা ইতিহাস লিখতে চাই, যেটা মানুষ যুগ যুগ ধরে ধারণ করে রাখবে, আমার কথা স্মরণ করবে। এই চিন্তা করে আইডিয়া খুঁজতে লাগলো কি ধরনের বই লেখা যায়, ইতিহাস লেখা যায়। বিশ্বের মধ্যে যত মনীষী আছে, বড় বড় ব্যক্তিত্ব আছে, যে কোনো ধর্মেরই হোক না কেন, সব ধর্মের মনীষীদেরকে এক জায়গায় করে শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী আমি লিখে যাব। অসংখ্য মনীষীর নাম জীবনী জমা করল। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও ছিল। সব জীবনী দেওয়া যাবে না, 100 জীবনী যাচাই বাছাই করলো, তার মধ্যেও নবীজির নাম আছে। মাইকেল এই হাগ এবার চিন্তায় পড়ল, এখন কি করব, সবাই বাঘা বাঘা বাছাই, কিন্তু 101 নম্বরে কাকে দিব, যাকেই 1 নম্বরে দিব, সারা পৃথিবীর মানুষ যেহেতু আমি একজন বড় ইতিহাসবিদ তাকেই স্মরণ করবে। খুঁজতে লাগলো সর্বছায় খুঁজতেছে, আদর্শের দিকে তাকায়, 1 নম্বর মনি সবার দাবিদার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র পরিচালনার দিক থেকে তাকালেও 1 নম্বরের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর রাষ্ট্র পরিচালক, যুদ্ধ পরিচালক, সাংসারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, মানবতার দিক থেকে, কথার দিক থেকে, চলাফেরার দিক থেকে, ভালোবাসার দিক থেকে, নীতির দিক থেকে, আদর্শের দিক থেকে, রাজনীতির দিক থেকে, রাষ্ট্র পরিচালনা যেদিকেই তাকানো হয়, সর্বস্থায়ী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর মনীষী। বাধ্য হইয়া খ্রিস্টান হওয়ার পরেও আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর মনীষী বানাইয়া 100 মনীষীর জীবনী লেখলো, নাম দিল 200। বাংলায় এখন হয়তো পাওয়া কঠিন, অনেক আগে লাইব্রেরিগুলিতে পাওয়া যেত, বাংলায় সে বইটা বের হয়েছিল, নাম বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী। সত্য জানি না, শুনেছি সেটাকে নাকি কেউ আবার একটু মডিফাই করে নতুন করে লিখেছে, তাহলে হয়তো সেটা পাওয়াও যেতে পারে। আল্লাহ আকবার, যখন মাইকেল এই সাহ এমন একটা জীবনী লিখে ছেড়ে দিল, হাজার হাজার খ্রিস্টানেরা এই বইটা পাওয়ার পরে দেখল মুসলমানদের নবী মোহাম্মদ নবী 1 নম্বর মনীষী, আমাদের ইতিহাস বুক লিখেছে, অতএব তাহলে মোহাম্মদের ধর্মই আসল। হাজার হাজার খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করল। খ্রিস্টানদের তো মাথা গরম, তলব করল মাইকেল এই সাহকে, তুমি আমাদের ইতিহাসবিদ হইয়া মুসলমানদের নবী আমাদের দুশ্মনকে তুমি কেন 1 নম্বরে রাখলা। মাইকেল এই সাহ পরিষ্কার করে জবাব দিয়ে বলল, আমি একজন ইতিহাসবিদ, প্রকৃত ইতিহাস তুলে ধরাই আমার কাজ, অতএব আমি যেদিকে তাকাইলাম দেখি মোহাম্মদ নবী ছাড়া 1 নম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী আর কেউ হতে পারে না, একমাত্র রহমাতুল্লিল আলামিন 1 নম্বর মনীষী। তো কি করা যায়, তোমার বইয়ের সত্য অধিকার আমাদেরকে দিয়ে দাও, তুমি আর বই ছাপতে পারবা না। বাধ্য হইয়া বইয়ের অধিকার তাদের হাতে ছেড়ে দিল। খ্রিস্টানের নেতা বইয়ের ছাপা বন্ধ করে দিল। পরামর্শ পত্র কি করা যায় এখন, বলে লাইব্রেরিগুলোর মধ্যে যতগুলো বই আছে নিজেদের টাকা দিয়ে সব কিনে আগুন দিয়া পোড়াইয়া জ্বালাইয়া ফাইল করে দাও। আসলে ইহুদি খ্রিস্টানরা ইসলামের পিছনে কাজ করে, ইসলামের বিরুদ্ধে অনেক টাকা পয়সা তারা খরচ করে, ঠিক কিনা বলেন? সব জায়গায় দিল আবার পরামর্শ পত্র, এখন কি করা যায়, যারা নিয়ে গেছে তাদের হাত থেকে তো আর আনা যাবে না,
তো তাদের বিরুদ্ধে একটা বই লিখতে হবে, এই 100 মনীষীর বিরুদ্ধে একটা বই লিখতে হবে। সেটা আমাদের কোন খ্রিস্টান লিখতে পারবে না, তাদের মুসলমানকে দিয়ে লেখাতে হবে। কারণ যদি খ্রিস্টান লেখে তাহলে স্বাভাবিকভাবে আমাদের সমর্থকেরা মনে করবে আমরা তো এমনি মোহাম্মদ বিরোধী, যার কারণে মোহাম্মদের বিরুদ্ধে আরেকটা বই বের করা হয়েছে। লেখাতে হবে মুসলমানকে দিয়া। কেমন মুসলমান? সাধারণ কেউ হলে চলবে না, যার মেধা বেশি, যার জ্ঞান বেশি, যার এনএম বেশি, তাকে দিয়ে লেখালে মানুষ মানবে। যার জন্য জসীমউদ্দিন রহমানির মতো এত বড় মেধাবী একজনকে লা মাযাবী নামক ভাইরাসেরা আক্রান্ত করেছে, তারা খুঁজতে থাকলো, খুঁজতে থাকলো, একটা লোকের সন্ধান পেয়ে গেল। কোন লোকটা? তার শিশুর থেকে ইতিহাস, তার সংক্ষেপে বলছি, বাবা সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করে দিলেন, সন্তানের নাম সালমান। 3 মাস ক্লাস করার পরে সালমান আর ক্লাস করে না। বাবা জিজ্ঞাসা করলেন, কি রে সালমান ক্লাস করস না কে রে? কয় বাবা, 3 মাসে ষষ্ঠ শ্রেণীর বই সবগুলো আমার মুখস্থ হয়ে গেছে। বাবা বুঝতে পারলেন আমার ছেলে বড় মেধাবী, তাকে ইসলামের চিন্তাবিদ বানানো হবে, কোরআনের গবেষক বানাবো। বাবা ছিলেন আত্মিক, রুশ এলাকায় তারা বসবাস করতেন, এই জন্য সালমান রুশদি বলা হয়। বড় জ্ঞানী পাণ্ডিত্য লাভ করেছে, ইহুদি খ্রিস্টানরা তাকেই লক্ষ্য করেছে, তাকেই টার্গেট করেছে, টাকা দিয়েছে, অফার দিয়েছে, সঙ্গে সঙ্গে কাবু হয়ে গেছে। তুমি একটা বই লেখবা, আমাদের ইতিহাসবিদ মাইকেল এই ফাঁক লিখেছে মোহাম্মদ নবী সর্বশ্রেষ্ঠ, তুমিও লেখবা, তুমিও মনীষীদের জীবনী লেখবা, তোমার বইয়ের মধ্যে 1 নম্বরে মোহাম্মদ নবীর জীবনী থাকবে, তবে তুমি লেখবা, অন্যটা টাকার লোভে পড়ে সালমান রুশদি বই লেখলো, নাম দিল স্যাটানিক ভার্সেস। প্রথমেই নবীজির জীবনী, নবীজির জীবনীর মধ্যে সালমান রুশদির মতো একজন মেধাবী মুসলমান আত্মিকের বাচ্চা হইয়াও সে টাকার লোভে পড়ে নবীজির জীবনীর মধ্যে লেখলো মোহাম্মদ বাংলার জমিনে আরো কিছু টুপিওয়ালা দুটো ছিল, মাথায় টুপি, দাড়ি, মুখের মধ্যে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, রুমাল দিয়ে বেছানো, কি সুন্দর মেহেন্দি লাগানো, দেখলে মনে হয় আল্লাহর সাথে দৈনিক মোরা কাবায় দিদার হয়। কিন্তু মাঝে মাঝে ইসলামের কথাও বলতো, জিহাদের কথা বলতো, মাঝে মাঝে বোমাবাজিও করতো। এদের পাগল হওয়া যাবে? আরো জোরে বলেন। এই জন্য বলছি টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে। ও মুসলমান, জবান দিলেন আল্লাহ গুণগান করবো আল্লাহ, দুনিয়ার কোন মানুষের গুণগান জবান দিয়া চলবে না, যদি হালাল হয় করবো, অসুবিধা নেই। কথা বুঝলেন কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আমি শেখ জামানার পয়গম্বর, আমার হাবিব, যাকে না বাড়াইলে আসমান জমিন লৌহ গ্রহ নক্ষত্র ভূমণ্ডল নবমণ্ডল হাওয়া এবং গন্ডল জান্নাত জাহান্নাম কিছুই বাড়াইতাম না। رحمه للعالمين سيد المرسلين امام المرسلين خاتم النبيين شافع المذنبين امته কান্দারি মানবতার মুক্তির দূত সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছেন। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ারি জাহেনালা কারে দুনিয়ায় ইখতিয়ারি আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে, হাজার মানুষের মধ্যে একজন আল্লাহ ওয়ালা ভালো। নবীজি দাদা আব্দুল মুত্তালিব যখন আপনাকে ডাক দিল, হে আব্রাহা আমাদের জন্তু জানোয়ার গুলো সব ছেড়ে দাও, জন্তু জানোয়ার ছেড়ে দিল নবীজির দাদা
সূর্যনর নিয়তি আসলেন আব্রাহাম বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আল্লাহ দেখেন কিনা ঘুরে বলেন নবীজির দাদা কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব সৈন্যবাহিনী নিয়ে তার কওমের লোকজন নিয়ে ওই উঁচু পাহাড়ের উপরে উঠে যায়। আল্লাহ নবীজিকে নবুয়াতির পরে আবার একটা কুরআন নাযিল করে জানায় দিলেন হে পয়গম্বর আপনি কি শুনেন নাই আপনি কি জানেন নাই আলাম তা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফীল আলাম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. أبشر بشر الميت আর আমি তার আপনি কি দেখেন নাই ঘটনাটা নবীজি জন্মের পরে না আগে জোরে বলেন। তাহলে আল্লাহ কেন বললেন দেখেন নাই? নবীজি তো দেখার কথা নয়, এজন্য কোরআনের শব্দকে কি কখনো মানুষের মাঝে ফতোয়া দেওয়া যাবে না, তর্জমা করে কখনো ফতোয়া দেওয়া যাবে না। যদি শুধু পরব তর্জমা জেনে ফতোয়া দেওয়া হয় তাফসীর জানা না থাকে ওই তর্জমামূলক ফতোয়া দিয়ে মানুষ পথভ্রষ্ট হবে, কোনোদিন পথের দিশা পাবে না। এজন্যই ডাক্তার জাকির নায়কের দ্বারা মানুষজন পথভ্রষ্ট হয়, কারণ সে মুফাসসির না, ইংরেজি ট্রান্সলেশন দেখে মুখস্থ করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কাছে এই ফতোয়া নেই, একজন ডাক্তার ফার্মেসি দেয় আর একজন ইঞ্জিনিয়ার লক্ষ টাকা বেতন পায়, জ্ঞান বেশি, যোগ্যতা বেশি, দাম বেশি, আপনারা বলেন তো আসলে দাম কার বেশি, ফার্মেসিওয়ালার না ইঞ্জিনিয়ারে? আরো ধরে বলেন ইঞ্জিনিয়ারের জ্ঞান বেশি, বেতন পায় বেশি, যোগ্যতাও বেশি, ঠিক আছে, কিন্তু ফার্মেসিতে এসে যদি বলে সর ঔষধ আমি বিক্রি করব, রোগী ভালো হবে না আরো মরবে, তুমি যত বড় জ্ঞানী হও এই বিষয়ের জ্ঞান তোমার মধ্যে নাই, কিনা বলেন? ডাক্তার জাকির নায়ক ইসলামের দাওয়াত দেয় কোনো বাধা নাই, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু কোরআনের জ্ঞান যার মধ্যে নাই সে নিজেও বলে আমি মাদ্রাসায় করি নাই, আমি কোনো আলেম না, যে মাদ্রাসায় পড়ে নাই আলেম না, দিনের দাওয়াত করে দিতে পারো ফতোয়া দেওয়া তোমার জন্য জায়েজ নয়। তোমার মতো কাঠমোল্লা যদি ফতোয়া দিতে যাও কোরআন তর্জমা করে সাধারণ মানুষগুলো পথভ্রষ্ট হওয়া ছাড়া অন্য কোনো গতি নয়, এটাই হলো বাস্তবতা। আজকে এরা তাদের বিভিন্ন ভিডিওগুলো ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মোবাইলে মোবাইলে ছড়াইয়া মানুষকে ইমান হারা করতেছে। আমাদেরও পদক্ষেপ নিতে হবে, প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা ওয়াজ মানুষের মোবাইলে মোবাইলে ছড়া দিতে হবে, যত মানুষের মোবাইলে হক আহ্বান ছড়ানো যাবে আল্লাহর রহমতে বাতিল কোনোদিন আমার আমাদের সামনে দাঁড়াতে পারবে না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলেন আমিন, আর ধরে বলেন আমিন। আল্লাহ বললেন আলাম তারো আপনি কি দেখেন নাই? আসলে এখানে এই শব্দ দেখে অর্থ করা যাবে না, এখানে উদ্দেশ্য দেখা নয়, আপনি কি শুনেন নাই জানেন নাই? হাতি বাহিনীর কথা আমি সুরা ফিলে ব্যাখ্যাবাদ আপনি করতে পারবো না, আমি শুধু বরকতের জন্য সুরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যখনই হাতি বাহিনী আসলো আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক একজাত পাখি পাঠিয়ে দিলেন। নবীজি দুনিয়াতে আসছেন আসার আগে থেকেই আগমনী বার্তা দিয়াই আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন নবীজি এই বংশের থেকে আসতেছেন, নবীজি রহমত তার পূর্ববাস, আমি নবীর জন্মের আগেই দেখায় দিলাম। হাতি বাহিনী আসছে, তুমি কত বড় ষড়যন্ত্র করবা, তুমি যত বড় ষড়যন্ত্র করবা সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যৎকারীকে, সবচেয়ে বড় কৌশলকারীকে। والله خير الماكرين.
যত বড় কৌশলী হও তোমার ষড়যন্ত্র নস্যাৎকারীর জন্য কে যথেষ্ট। নমরুদ নাম বার একটা ব্যাকু ছিল, নাম শুনছেন নি, উষা পাহাড়ের করুন চাল্লাকে মারার জন্য আল্লাহ দিকে তীর নিক্ষেপ করছে। আল্লাহ বড় কৌশলী, তীরের মাথায় একটু রক্ত লাগা দিলেন। নমরুদ সারা এলাকার মধ্যে দৌড়ায় আর বলে মুসার কোথায় মেরে ফেলেছি, এবার রাজত্ব আমার, সব যাকে সামনে পায় ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমি তোদের প্রভু, আর সামনে দাঁড়াবি না, আমার সামনে মাথা নত কর, বেশি কথা বলবি না, চোখ উঠায় কথা বলবি না, আমি ঝুলায় কথা বলবি না, চোখ রাঙালি দিবি না, মাথা নত রাখবি, চোখ নামায় রাখবি, আমার সামনে নতি স্বীকার করে থাকবি। দৌড়ায় আন্দোলন করতেছে, হঠাৎ করে একটা ল্যাংরা মশা মহারাজের নাকের মধ্যে ঢুকে গেছে। এক কথা কি অবস্থা, একটু নাড়া দেয় আর তো বেটা ভাই, এই তার মানে দিকে আয়, মাথায় একটু টিপ দে, মাথায় কেন বেটা ভাই টিপ দিছে, আরো জোরে দে, আরো জোরে দে, যত জোরে দাও ততই তোমাকে আরো জোরে দে। মহারাজ আর পারি না, কথা ঘুষি মার, এবার ঘুষি মারে, কয় মহারাজ কেমন লাগে, কয় মজা লাগে, আরো জোরে মার, যত ঘুষি তত মজা, যত ঘুষি তত মজা, দারোয়ান কয় সুযোগ পাইছি আর ছাড় দেওয়া যাবে না, জীবনে কম লাগছেন লাগছেও নাই, কম ঘুষিয়ান ঘুষিয়াও নাই, আজ্ঞা সুযোগ পাইছি জুতার বাড়ি দিয়ে ছাড়ুন মহারাজ, আঙুলের মধ্যে ব্যথা পাই ঘুষি দিতে পারি না, জুতা মারুনি, কেমন হইব, তাই ভালো হবে, তাহলে দরজা বন্ধ কর, দরজা বন্ধ করে জুতার বাড়ি দেয়, কয় কেমন লাগে, মজা লাগে, ও বন্ধ, আল্লাহ বলেন বন্ধ আমি আল্লাহ ধরি না, ধরে কিন্তু ছাড়ি না, একবার যারে ধরি সাংবাদিকের জুতা তাহার গালে মারি, জেলখানার মধ্যে ঘুরি, ও বাংলার মুসলমান ভুলে গেল কি, নয় বছরের শাসক দশ বছরের জেলখানা, এখন কথার কনিষ্ঠ শুননাই, একটা মানুষ দুই পয়সার দাম দেয় না, কি বলেন, কিনিয়া বাহাদুরি করেন, কোন বাহাদুরি করে লাভ নাই, ও মুসলমান নামদার, দুশের মতো ক্ষমতা কি, বর্তমান জমানার মধ্যে বিগত এর আগে কেউ ছিল না, কিন্তু আল্লাহ দেখা দিলেন একজন সাধারণ সাংবাদিক দিয়া জুতা পিদা করাইছেন, যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখছে, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত নিজের গুণে হয়, তবে নিজের খাতলাতে আল্লাহ বেইজ্জতি করেন, ঠিক কিনা বলেন, ও মুসলমান নামদার, এত দাপটওয়ালার মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে জিরো বানায় দিতে পারেন, ঠিক কিনা, সাংবাদিককে ধমকাইত, দলীয় নেতাদের ধমকাইত, বিরোধী দলীয় নেতাদেরকে ধমকাইত, এলাকাবাসীদেরকে ধমকাইত, ওলামায়ে কেরামকে ধমকাইত, একটা ভুলের কারণে আল্লাহ দেখা দিলাম বাংলার জমিনে প্রকাশ্যে আসতে পারে নাই, গোপনে আসতে আইসা ঘরে বসবাস করতে পারে না, ডাইরেক্ট জেলখানার মধ্যে ভূমিকা হালুয়া রুটি খায়, ও মুসলমান নামদার, আরে সমাবেশিত মুক্তা প্রতি সিদ্দিকী কি সিভায় পরাজয় করলি, ভারত ছিলি ভালো ছিলি, তস্তিমা না ছিলি, দাউদ হায়দারের সাথে দস্তি পাতা ইতি ভালো থাকতি, খোলামেলা ঘুরতেও পারছি, বাংলার জমিনে ঢুকছ এমন একটা জায়গায় ঢুকছ, বাংলার জমিনে যতদিন মুসলমান আছে জেলখানা থেকে বের হওয়া তোমার সম্ভব নয়, বাংলাদেশের মুসলমানেরা ঝাড়ু জুতা নিয়ে বরং করার জন্য অপেক্ষা আছে, দীক্ষিতা মুসলমান, 93% মুসলমানের রাষ্ট্রেই বাংলাদেশ, আউলিয়াকরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন, মসজিদের রাজধানী বাংলার জমিন, মাদ্রাসার ছাত্রী বাংলার জমিন, এ মুসলমানরা বিশ্বমুক্তি যখন তৈরি করতে হবে সারা বিশ্বের দরবারকে জানা দিতে হবে আমরা বাংলার জমিনের মুসলমান, পবিত্র জমিনকে কোন নাস্তিক মুস্তাদ করতে ও অপবিত্র করতে দেয়া যাবে না, যাবে না, যাবে না, হকের আওয়াজ কোনদিন বন্ধ হবে আর আমার জবানটা বন্ধ করে দিলে হকের আওয়াজ বন্ধ হবে না, হবে না কি জুড়ে বলেন, আয়াত হাদিস দিয়া ওরা মায়ের গ্রাম বয়ান করেন, যদি পছন্দ না হয় লাল কালির করুন নিয়ে পারলে আয়াতটা কেটে দাও, হাদিসটা কেটে দাও, সম্ভব
নেক আলেমের জবান বন্ধ করে কি হবে? একটা বন্ধ করা হবে, যেই আয়াত কোরআন আছে সেগুলো পড়ে আবার আরেকজনে বলবে, আবার মিলিয়ে বলার স্লোগান দেয়, এক মুজিব লোকান করে লক্ষ মুজিব ঘরে ঘরে, আবার বিনতি আমার স্লোগান দেয়, এক দিয়া লোকান করে লক্ষ দিয়া ঘরে ঘরে। তাহলে ওলামায়ে কেরাম কি বাইরে বাইরে নাকি? সারা বিশ্বের ওলামায়ে কেরামের পক্ষ থেকে স্লোগান দেওয়া যায়, এক আলেম লোকান করে, এক মাওলানা লোকান করে, এক মুক্তি মুবাসসির মুহতামিম লোকান করে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম ঘরে ঘরে তৈরি করে দিবে। হকের আওয়াজ বন্ধ হবে? আরো করে বলেন, আল্লামা ওবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি জাতীয় মসজিদের খতিব, ওই জাতীয় মসজিদে বসে জাতীয় ভাষণ দিতেন, সারা বাংলার জমিনের জালিম মুর্তাদ কাফেররা থরথর করে কাঁপত। এখন জাতীয় মসজিদ থেকে দেশের নোংরা বক্তব্য বের হয়, কথা হয় না? ও মুসলমান ইমানদার, আল্লামা ওবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, যদি মনে করা হয় হকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, না না, আমরা দেখেছি হকের আওয়াজ নিয়ে সামনে এগিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি চলে গেলেন, হকের আওয়াজ বন্ধ হয় নাই। এ মুসলমান হকের আওয়াজ নিয়ে সামনে আগাইলেন তৎকালীন বাংলার জিন্দা সাজারাল আকুশী নেতা আলী সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ, তিনি কাপুনের কাপুন মাথা হাতে রাস্তার মধ্যে নেমেছেন, কারো তো আটকা করেন নাই, ঠিক কিনা তো রহমান একটা আওয়াজ যায় সারা বাংলার জমিন কেঁপে উঠে, ঠিক কিনা করে বলেন, আওয়াজ বন্ধ হবে না, হকের আওয়াজ দিয়া বাংলার জমিনে বিরাজ করতেছেন আমরা মুসলমান হিসেবে বাংলার জমিনে তাদের নেতৃত্বে নাস্তিকদের বিরুদ্ধে সবসময় অবস্থান করবো, যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব, যা কিছু দরকার দিব, দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবো জানি না, বাঁচতে যদি চাই কুত্তা শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঁচবো মুসলমান মুসলমানের মতো বাঁচবো, মুসলমান সিংহের জাতি ভেড়ার জাতি না, কেমনে মুসলমান হব? আল্লাহ শিখাই দিচ্ছেন ইসলাম মানা কঠিন নয়, ইসলাম মানা কিন্তু একবারে দুরূহ ব্যাপার নয়, যা দরকার কিভাবে চলবা কিভাবে খাইবা সব আল্লাহ শিখাইছেন। কোরআনে যদি অস্পষ্ট হয় হাদিসের দিকে তাকাও, হাদিস যদি এক বিষয়ে কয়েকটা হাদিস পাওয়া যায়, এক বিষয়ে কয়েক ধরনের হাদিস থাকে, ভাই নাই চিন্তা নাই, ইমাম মুজাহিদি চার মাযহাবের দিকে তাকাও সমাধান পাওয়া যাইবা। এখন যদি বলা হয় মাযহাব মানি না, সমাধান কেমনে বের করবা? একটা জায়গা ছিল বাংলার জমিনের মধ্যে, যেই জায়গায় যত দল দুনিয়ার মধ্যে থাকুক না কেন, ওই জায়গায় কোনো বিভেদ ছিল না, সবাই এক হয়ে চলত, সেই জায়গাটার নাম মসজিদ, কি জোরে বলেন। কিন্তু এমন একটা ফিরকা, ভয়ঙ্কর ফিরকা বাংলার জমিনে ঢুকেছে, সেই মসজিদের মধ্যে ভাব শুরু করল, আপনি ঘুমান, মনে করছেন বুঝি আমি ঘুমাই, সবাই দাওয়াত দিক, সবাই কি ঠেকা নাকি? জেলা ঈদগাহ ময়দানে বিষয়ে আলোচনা করে গেছি, দায়িত্ব শুধু একার কারণ নয়, দায়িত্ব সবার, যদিও দায়িত্ব পালন করি নাই, একজন উদ্যোগ নিবে, সবার তার সহযোগিতা করতে হবে। আপনি ঘুমান, যেই কালেমা করে মুসলমান হলাম, সেই কালেমার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হচ্ছে। গত দুই মাস আগে গাজীপুরের ভাবাল মির্জাপুর তালহা গার্মেন্টস এলাকায় এক মসজিদ থেকে লা মাযহাবীরা পবিত্র কালেমা থেকে নবীজির নাম কেটে দিয়ে ফতোয়া দিয়েছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে তারা মুশরিক হয়ে যাবে। আপনার সন্তানকে যেখানেই পড়ান না কেন, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয় কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার বিরুদ্ধে লাগছে, আপনি কি করবেন? ঘুমাবেন? যেই কালেমার উপরে ঈমান মন্ত্রী সেই কালেমার বিরুদ্ধে লেগেছে, কালেমার থেকে নবীজির নাম বাদ দিয়ে কোরআন গোসিম সিদ্দিকীর চেয়ে কম অন্যায় করে নাই, প্রত্যেকটা মুসলমানকে রুখে দাঁড়াতে হবে, ঈমান টিকে সম্ভব নয়।
আর কত ঘুমাবেন, আর কত ঘুমাবেন? আপনি মুসলমান, আপনার ইমাম চলে যাচ্ছে, আপনার ইমাম চুরি হয়ে যাচ্ছে, আপনি ঘুমাবেন সেটা হতে পারে না। বিবাহ করতে বিবি কথা শোনে না, বাবার কাছে গেল, মায়ের কাছে গেল, মা গো কেমন মেয়ে বিবাহ বিবাহ করাইলা, মেয়েটা তো কথা শোনে না, কয় মেয়ের বাবার কাছে যাও, শ্বশুর আব্বা কেমন মেয়ে বিবাহ দিলেন, আপনার মেয়ে তো কথা শোনে না, কাছে আসে না, কয় বাবা ডাক্তার দেখাও, ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাও, কবিরাজ দেখাইছি, তাহলে মনে হয় জিনু ধরতে যাও, যাও একজন জিন বিশেষজ্ঞের কাছে যাও, কয় জিনের ডাক্তারও দেখাইছি, কাজ হয় না, এক বছর দুই বছর আড়াই বছর ফিরে যায়, হঠাৎ একদিন রাত্রে গভীর আড়াইটা তিনটার দিকে ওই দিবি স্বামীকে ধরা যাচ্ছে, স্বামী কয় অবাক কাণ্ড, এই একটা রাত্রের জন্য কত কষ্ট করলাম, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, ও দিবি তোমার জিন কি চলে গেছে, কয় না আমার সাথে তো জিনই নাই, তোমার সাথে এমনি দ্বন্দ্ব ছিল, তাহলে আজকে যেন কাছে আসছো, ও স্বামী ঘরের মধ্যে তোর ঢুকছে, কি ঢুকছে স্বামী লক্ষ্য করে দেখলাম ঘরের মধ্যে স্বামী স্ত্রী যেটা আপন আর কেউ নাই, এ স্বামী চিন্তা করলাম বাবার বাড়ি থেকে এত স্বর্ণ গহনা, তোমার বাড়ির থেকে স্বর্ণ গহনা, তোমার মাতার কাম পায় পড়ানো পরিশ্রমের সম্পদ, ঘরের মধ্যে এত আপন মানুষ দুইজন যদি দ্বন্দ্ব লাগে ওই সুরের দম সব সম্পদ নিয়ে যাবে, এই চিন্তা করে তোমার হাতে হাত মিলাইলাম, সে যদি দেখে আমাদের মধ্যে একতা আছে আর কোনোদিন আমাদের সম্পদ চুরি করবে না, এ শুনে তো ঠিক আর কোনোদিন ঝগড়া করবো না, চলো কাঁধে কাঁধ লইয়া এক হইয়া চলি, ও মুসলমান আর কত দেখবা, আমাদের ইমানের ঘরে একবারে পিছন পর্যন্ত চোর ঢুকে গেছে ইমান চোর, এখনো যদি হাতে হাত না মিলাম, ও মুসলমান কাফের বিরাদে মার খাওয়ার জন্য প্রস্তুত হইয়া যাও, বড় সুন্দর দুঃখ গো, একদল মুসলমান মার খায় আর একদল মুসলমান তাকাইয়া তাকাইয়া দেখে আর হাসে, পাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনী উসাল্লি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমরা নামাজ পড়ো নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো, অতএব পীরের কাছে যাওয়া যাবে না, তাবলিগে যাওয়া যাবে না, ওলামায়ে কেরামের কাছে যাওয়া যাবে না, নবীজি যেভাবে নামাজ পড়তে সেভাবে করো, মাযহাব মানা যাবে না, ডাইরেক্ট কোরআন মানো, হাদিস মানো, কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর উচ্চ আওয়াজে দিবেন যদি বুঝে আসে, নবীজির মতো নামাজ পড়তে বসেন নবীজি নিজে, কে বলছেন? আমাকে যেভাবে দেখো দেখার কথা বলছেন, শোনার কথা বলে নাই, কি বলছেন? আমাকে যেভাবে রয় তুমুনি, তোমরা আমাকে যেভাবে দেখো, উচল্লি সেভাবে নামাজ পড়ো, সল্লু তোমরা নামাজ পড়ো, কামা যেভাবে রয় তুমু তোমরা দেখো নি আমাকে, উচল্লি সেভাবে নামাজ পড়ো, কে বললেন? নবীজি বলছেন, কে বলছেন? নবীজিকে দেখে দেখে নামাজ পড়তে বলছেন, আপনি যে দাওয়াত দিলেন তুমিও নবীজির মতো নামাজ পড়ো, কারো কাছে যাইবা না, তুমি কি নবীজিকে দেখছো কখনো? নবীজি বললেন নবীজিকে দেখে দেখে নামাজ পড়তে, আমরা কি নবীজিকে দেখছি? তাহলে নামাজ পড়বো কি, নামাজ বাদ দিয়া দিব, বাদ তো দেওয়া যাবে না, কি করা যাবে? নবীজিকে দেখে দেখে নবীজির মতো নামাজ পড়ছেন কারা, আরো জোরে বলেন, সাহাবায়ে কেরামকে দেখে, সাহাবায়ে কেরামের নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়েছেন তাবেঈন, তাবেঈনের নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়েছেন তাবে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আকাবিরিন, ওলামায়ে মুতাখিরিন, বর্তমান পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, অতএব আমরা এখন ওলামায়ে কেরামের নামাজ দেখে নামাজ পড়াটাই হবে রসুলের নামাজ পড়া, ঠিক কিনা বলেন? যদি বলা হয় ওলামায়ে কেরামের কাছে যাইতে পারবা না, তার মানে আমাদেরকে নামাজ থেকে গাফিল করতে চায়, নামাজ থেকে কি করতে চায়? আর একটা কথা বলি, সভাপতি সাহেব যদি চেয়ারে না থাকে তার আসন দখল করে কে? জোরে বলেন, সহ সভাপতির কাজ কি? সভাপতি যদি কাজটা করত, সহ সভাপতির প্রতিও সেই কাজ,
কর্মীরা দায়িত্বশীল সভাপতির থেকে যেভাবে অনুমতি নিত, যেহেতু সভাপতি নাই তার অনুপস্থিতিতে সভাপতির থেকেই সেভাবে অনুমতি নিতে হবে। তাহলে নবীজি নাই, নবীজির স্থলাভিষিক্ত একটা দল আছে না? মন গড়া না দলিল দিয়া বলতে হবে? এই হাদিস দিয়া অধিকারভুক্ত হইল একদল মানুষ যাদেরকে আমরা ওলামায়ে কেরাম হিসেবে চিনি। এই হাদিস বলে গেলেন নবী, এই হাদিসের আলোকে সমস্ত ওলামায়ে কেরাম নবীজির স্থলাভিষিক্ত। এই হাদিসের ব্যাখ্যায় রইসুল মুফাক্কিরিন নবীজির চাচা হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, এ বিশ্বব্যাপী মানব মণ্ডলী, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় ওলামায়ে কেরামই তোমাদের নবী, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় কারা নবী? তার মানে ওলামায়ে কেরামের কাছে ওহী আছে? জোরে বলেন, জিব্রাইল আছে, কিতাব নাযিল হয়, তার মানে কি? তাহলে মর্ম কি? সন্তান মায়ের গর্ভের মধ্যে গর্ভে তাকে গেলেন বাবা মারা যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, চাচা লালন পালন করছে, সন্তান এক সময় বড় হয়ে গেছে, ডাক দিতে একলা গেলাম, ও সন্তান বলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি, তোমরা কোথায় থাকো? ছোট্ট শিশু ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আমার বাবা নাই, যদিও বাবা নাই তবে চাচাই আমার কাছে আমার বাবা। বলে কিনা? চাচাই আমার কাছে। তার মানে কি? চাচা ওকে জন্ম দিতে? তাহলে কেন বলল? বাবার যে দায়িত্বগুলো ছিল সেগুলো পালন করতে চাচাই যায়, আমার কাছে চাচাই আমার বাবা। ওলামায়ে কেরাম তোমাদের নবীর মর্ম অর্থ কি? ও মুসলমান, যেই জামানায় নবী থাকবে না ওই জামানায় ওলামায়ে কেরাম তোমাদের নবী। কেন? নবী যেই দায়িত্ব পালন করতেন সেই দায়িত্ব পালন করবেন ওলামায়ে কেরাম। অতএব নবী যেই কথা বলতেন এখন ওলামায়ে কেরাম সেই কথা বলবে। আমি আলেমকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো, কারণ আমি দায়িত্ব প্রাপ্ত হইলাম। এই হাদিস দিয়া অধিকারভুক্ত হইয়া পালন নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল্লিগু আননি ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. أي حديث جاء من الدائت فيام دائت فيام نبي الفقه تقول نبي الفقه نماز دخل بكرا تيري مساء صلاة ما اكرام تابر كسا جاء الله عزيزي لك بنا. এই হাদিসের যদি আমল করতে চাই তাতে পীর মুন্দি লাগবে, তবলীগ লাগবে, ওলামায়ে কেরাম লাগবে। কথা কয় না? এবার আসেন, যদি তারা বলে আমরা মাযহাব মানি না, তাকলিদ করি না, কি মানো? আমরা বুখারি মানি, মুসলিম মানি, আবু দাউদ তিরমিজি মানি। তিরমিজি যে মানো তোমার ইতিহাস জানা আছে? ইমাম বুখারি আগে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আগে? বলেন না, ইমাম আবু হানিফা ছিলেন তাবিঈ, সাহাবীদেরকে দেখেছেন, কয়েকজন সাহাবী দেখেছেন। ইমাম বুখারি তার পরের মানুষ। তুমি ইমাম আবু হানিফাকে বিশ্বাস করতে পারল না, ইমাম বুখারিকে বিশ্বাস করলার কারণটা কি? আমরা কিন্তু আবার অবিশ্বাস করি না, ভুল বুঝছেন না, বুঝানোর জন্য তুলনামূলক হিসাবে কথাগুলো বলতেছি। বুখারি শরীফ যে সহিহ হাদিস, এটা সহিহ হাদিস দিয়ে তুমি প্রমাণ দিতে হবে। বুখারি শরীফ যে সহিহ হাদিস, এটা তুমি কই পাই না। বুখারি যে সহি, এটাও বা কই পাই না। কোন হাদিস মারফু, মাউজু, সহি, মুরসাল, এগুলো তুমি কোথায় পাইলা? যদি বলা হয় বলবে আমরা বোকারির থেকে যেগুলো আছে একটা 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 কিতাব থেকে পাইছি, আমরা একটা কিতাব পড়লাম। এরা যে তাকলিদ করে তার প্রমাণ আমি দিচ্ছি, মুখে তারা মিথ্যা বলে, কি তারা কিতাব আদি পড়ে কিনা? কথা হয় না? যেই কিতাব পড়ে এটা কি সে নিজে নিজে আসমান থেকে পাইয়া লেখছে না কেউ লেখছে? কেউ লেখছে, তারা লেখা পড়িয়া কিছু আমল করা মানে তো তাকলিদ করা। আমি একটা বই পড়লাম, এ বইটা কইয়া যা ব্যক্তি আমি মানছি, তার মানে এই লেখকের তাকলিদ আমি করতেছি। তাহলে ওরা যদি বলে তাকলিদ করা হারাম, ওদের ফতুয়ায় ওরাই হারামই করতেছে। কথা না? এরপরে যদি বলে কারো কাছে যাওয়া যাবে না,
কোরআন হাদিস মানো। আচ্ছা আপনারা বলেন এই কথা যখন তারা বলবে আপনারা একটা প্রশ্ন করবেন, তুমি যে বললো বললা কারো কথা মানা যাবে না, কোরআন হাদিস মানবো, তাহলে তোমারটাই বা মানবো কেন? তুমি তো কোরআনও নাও হাদিসও নাও, তোমারটা মানবো কেন? তোমারটা যদি মানতে পারি তাহলে তো আমরা এই বিশ্বব্যাপী আরো বেশি আগে মানতে হবে, আগে আমি তো কথাই নাই। এরপর যদি বলা হয় কোরআন হাদিস মানবা, কারো কাছে যাওয়া যাবে না, একটা ছেলে বালে হয় 15 বছরের সময়, সে কোরআন হাদিস মানবে কিভাবে? শিক্ষা করা ছাড়া মানার কোনো উপায় আছে? জোরে বলেন, তাহলে শিক্ষা করতে হবে তারপরে মানতে হবে। তা আপনি যে মানবেন, শিক্ষা করবেন, শিক্ষা করতে গেলে কারো কাছে যাওয়া লাগে কিনা? চতুর্মুখী ষড়যন্ত্র দিয়া তারা আমাদেরকে ঘিরে ধরেছে, আমাদের এর থেকে সাবধান থাকতে হবে, সাবধান হতে হবে, সাবধান না হলে উপায় নেই। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান কিভাবে হব আল্লাহ শিখা দিচ্ছেন, মনে আছে তো? নবীজিকে বলেছেন, হে পয়গম্বর আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ও মুসলমান, তোমার জীবনের লাগাম আল্লাহর হাতে দাও, যেমনে ঘোড়ার লাগাম মালিক ধরলে ঘোড়া তার নিজ ইচ্ছায় চলে না, মালিকের ইচ্ছায় চলে। ও মুসলমান, জীবনের লাগাম আল্লাহর হাতে দিয়ে রাখো, আমার জীবনের লাগাম তোমার হাতে দিলাম আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার ইবাদত, আমার পরহেজগারি, আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, যা কিছু আছে সব তোমার জন্য। আল্লাহ তুমি যদি সুখ দাও আমি রাজি আছি, দুঃখে রাখলেও রাজি আছি, গরিব বানাইলেও রাজি, ধনী বানাইলেও রাজি। আয় আল্লাহ তুমি যেভাবে রাখবা আমি তোমার সব সিদ্ধান্তের উপরে রাজি আছি। এর নাম মুসলমান, এর নাম কি জোরে বলে? মুগুর নিয়ে একবারই জায়গায় ঠিক কটান মুসলমান গোলামি করি আল্লাহ, আল্লাহ দুনিয়ার মধ্যে কেন বাসাই নেন? তোমার গোলামি করতে হবে নেতামি নয়, আল্লাহ বলে দিলেন, আল্লাহ পাঠাইলেন গোলামি করার জন্য বন্দা, আমি আল্লাহ পাঠাইলাম গোলামি করার জন্য, গোলামি করে নেতামি করিস না। আমরা আমাদের মধ্যে আল্লাহ কে ফিরে আর ফিরে আল্লাহ, আমরা তোমার গোলাম, তোমার ইবাদত করি। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে কিনা? প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? জোরে কোন আছে না নাই? জানাজা নামাজে আপনি আছে বলে, জানাজা নামাজে আছে, তাহলে কেন বলবেন সব নামাজে কেরাত আছে, সূরা ফাতিহা আছে? এই লামাজাবিরা এইটাই বলে, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগবে। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, কোন নামাজ হবে না সূরা ফাতিহা করা। এই দলিল দিয়া বলে জানাজার মধ্যে সূরা ফাতিহা লাগবে। আমার বুঝাইছে না ওদের কি কমন সেন্স টুকু নাই, ওদের কি সাধারণ জ্ঞান টুকু নাই, ওদের মতমূর্খ দুনিয়ার মধ্যে হইতে পারে না। আরে আমরা তো মানি প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগবে, সেটা আমল করি, কিন্তু জানাজা কোন নামাজ নয়, জানাজা দোয়া। জানাজা কি? নামাজ হইলে রুকু করি, নামাজ হইলে সেজদা করি, না না এটা নামাজ নয়, এটা দোয়া। এই জন্য এটার মধ্যে সূরা ফাতিহাও নাই, এটার মধ্যে কি নাই? প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি, ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বের একটা স্বীকারোক্তি দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার গোলাম, তোমার কাছে সাহায্য চাই। এখানে স্বীকার করলাম আল্লাহ তুমি, আমি তোমার গোলাম, তুমি আমার মরিদ, কিন্তু মসজিদ থেকে বার হইলেই হারামিন ব্যাংকে যাই লোন আমার জন্য,
আমার বলে কি স্বয়ং সম্পূর্ণ দাতা তুমি গো আল্লাহ, আল্লাহ তুমি তারা সাহায্যকারী নাই, সব কিছু দেওয়ার মালিক কে ধরে বলেন? ভঙ্গদের দরবারে কেন যাও? আবার ভঙ্গরা সঙ্গ মিলাইয়া কয় আল্লাহ দণ্ডগিরি দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। আল্লাহ গায়েব না হাজির? আরো করে বলেন, বলল আল্লাহ গায়েব। এটা তারা বিশ্বাস করবে, যারা মানবে এই ছন্দ জানা পড়বে সবাই মুশরিক হয়ে যাবে, কারণ আল্লাহ গায়েব না হাজির। আল্লাহ বলেন কি যেদিকে তাকাইবা ঘাড় ফিরে আইবা, আমি আল্লাহ কি আমি আল্লাহকে দেখবা? চর্মচক্ষ দিয়া যদি সম্ভব নাও হয় বিশ্বাস করে করতে হবে আমি আল্লাহ সব দিকে আছি। তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ছাড়ক যত দূর এর রবের চেয়ে তো আমি আল্লাহ তোমার নিকটে। কার কথা? ও পয়গম্বর, আপনার কাছে যদি আমি আল্লাহ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে অবস্থান সম্পর্কে, আপনি বলে দেন আমি নিকটে আছি, অতি নিকটে, আল্লাহ ধারে না দূরে। কথা হয় না? আরো দূরে বলেন কত ধারে? আপনি যেটা গবেষণা করবেন চিন্তা করবেন আর তাই তো আল্লাহ আছে। আল্লাহ তার নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর তন কাদের দিয়া নবী গেছেন খালি হইয়া। শুনে আছে আপনি রে, কেউ জেনে না খালি হাতে বাবা হারে তোর দরবারে। আসলে কথাটা একেবারে মিথ্যা নয়, কেউ তো খালি হাতে জেনে না, কেউ মাথার মধ্যে চুলের জট, গায়ে ছাড়ার পথ, হাতে গান্ধার পথ নিয়া ফিরে। সুবহান, নামের টাইটেল দেখেন, ওই মাহফিলেও বলছিলাম এক এক নামের টাইটেল, নিজের নামটাও খুঁজে পাওয়া বড় মুশকিল, তবে নামটা বড় আকারে লেখে এজন্য বোঝা যায় এটা পীর বাবার নাম। এমন এক টাইটেল আমরা কি মুরগির বাড়িতে গেছে, মুরিদ তো পাগল, পাগড়ি দিয়া পাগড়ি বাঙ্গো না লঙ্গি দিয়া পাগড়ি বাঙ্গো বেউস, বিবিরে ডাক দেওয়া কর যা তা করি বাবা আইছে। বাবার ভাবছি আমি বাজারে যাই, বড় কাঁচলা মাথা আনবো রুমা কানবো, মাথাটা ভুনা কইরা খাওয়াবি, মুক্তি অনেকের আমের অভাব নাই। এখন অনেকে প্রতিবাদ দিবে, ও মুসলমান এখন চায়ের দোকানের তুলে তুলে মুক্তি পাওয়া যায়। প্রতিবাদ দেওয়া শুরু করছে কি হুজরাইলো এটি জীবক গায়, ও মূর্তি ফটুয়া দিবা আর একটা ফটুয়া জানো, জীবক গাওয়া যেমন হারাম ছয়টা কারণে জীবক আবার গাইতে হবে, এই ছয় কারণে কখনো কোনো কারণে সন্মাস, কোনো কারণে গায়ে, কোনো কারণে ওয়াজি, কোনো কারণে ফরজ। আমি যেটা বলতেছি এটা আমার জন্য অবশ্য করণীয়, কারণ এই জীবক গাইলে মানুষ ইমান থেকে বাঁচতে পারে, ইমান নিয়ে বাঁচতে পারবে, ধোকাবাদ থেকে বাঁচতে পারবে, সেজন্য এটা বলতেই হবে। গেছে মগায় মাছ আনছে, বড় মাছ নিয়ে আসছে বাড়িতে এসে দেখে বউও নাই পীরও নাই, পীরে মুড়িদের বউ নিয়া ভাবছে। এমন খবর আপনারা পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখেন কিনা, তাই ছিল আমার কি ওয়াজ করার জন্য গেছে ডাক বাংলায় যে ইয়া মাহবিল কর্তৃপক্ষ ডাকতেছে দাঁড়ো আর এমন সুন্দর একটা বিছানা সাজায় রাখবা যেখানে কোনো মরিচা থাকবে না, আমাদের পীর বাবা একজন সারা রাত খেদমত করবা আর বরকত দিয়া। দারোয়ানটা আলহামদুলিল্লাহ এমন একটা চাকরি দিলাম পীর দরবেশের কাছে যাইতে পারি না, ওলামা ইকরামের কাছে যাইতে পারি না, আজকে যেহেতু পীর বাবা আমার দরবারে আসবেন, আমার হাত আমার কুতুবখানা আসবেন, আমার মেহমানখানা আসবেন, আমার পীরের সারা রাত খেদমত করবো আর বরকত দিব। সুন্দর করে বিছানা বিছায় রাখছে সাজায় রাখছে, রাত্রে গভীর দারোয়ান অধীর আগ্রহ নিয়ে বসে আছে, রাত্রে একটা দুইটা বাজে দরজার মধ্যে নক করছে, দারোয়ান গোর দিতে দরজা খোলার জন্য আবার থমকে দাঁড়ায় গেছে, চিন্তা করছে খুলবো কি খুলবো না, সিদ্ধান্ত নিল আগে পরিচয় লই, ডাকাত দল হইলে বড় অসুবিধা হওয়া যাবে, জিজ্ঞাসা করলো আপনি কে, পীর বাবা চিন্তা করতেছে শুধু নাম বলবো নাকি টাইটেল সহ বলবো, সিদ্ধান্ত নিল টাইটেল সহ বলি, কারণ খেদমতের পরিধিটা একটু বাড়তি বাবা।
বাপ এই চিন্তা করে পীর বাবার পরিচয় দিতেছে, আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি মুজাদ্দিদ জামান গুলিস্তানের কামান সদর বদর বিমান বিশ্ব আসল শয়তান আন্তর্জাতিক বেঈমান অলাইকু শিরোমণি কুতুবে রব্বানি মাহবুব সুবহানি সারা গায়ে ফুলকানি জনাব জানাগানি মুজাদ্দিদ নকশবন্দি বুস্তান দারোয়ান বিকল্পের দরজাটা ভালো করে লাগাই দিচ্ছে, বাহির থেকে পীর বাবা ধাক্কা একটা দরজা খোল, আমি পীর বাবা শিখায় না না দরজা খোলা যাবে না, তুমি ডাকাত বেচারা কি করবে অপরিচিত জায়গা অন্ধকার মাথার কামড় খাইয়া শীতের রাত্রে চাদর মুড়া দিয়া বারান্দার মধ্যে শুয়ে গেছে, এদিকে দারোয়ান দিকে করতেছে আল্লাহ সদর বানায় দাও আল্লাহ সদর বানায় দাও, এতদিন শুনতাম কোন সময় সদর ভাঁজে তো খুলতে পারতাম মদিনদারি বাচ্চা কি হইল কেন আজান দেয় না, সদর হয়ে গেছে দরজাটা খুলে দিতে টাকা আটাকে বারান্দার মধ্যে কে যেন ঘুমা দারোয়ান গা দিতে কে এই বারান্দায় শুইল টাকা দিতে হয় কেন এখানে শুইলা পীরের মেজাজ আগের থেকেই গরম লাভ দিয়েছে আমি পীর বাবা এত ধাক্কাম ধাক্কাই না দরজা কেন খুললি না, ও বাবা আসলে কি আপনি ছিলেন কয় হ্যাঁ তাহলে আপনার বাকি লোকজন কোথায় কয় মানেটা কি আপনার কর্তৃপক্ষ বলে গেছে লোক আসবেন একজন নাম বসবেন ৩৪ জন আর জায়গা দিন করি কয় মানেটা কি হুজুর আপনার ছা চাপ করি সুবি চাপ করি মজাবদের সাপ করি জামান চাপ করি চেরাগালি মিয়াকে চাও কয় আরে দেখো চেরাগালি আমার না উপরে নিচে সবগুলো টাইপের দানোয়ান ডাকিয়া বলে ও বাবা আমি দানোয়ান মানুষ মূর্খ সেরকম মানুষ এত টাইটেল পাইটেল বুঝি না যাদের নামের শুনুয়ান সেটা তো টাইটেল হয় তাদের জায়গা ডাক বাংলায় হয় না বারান্দাই হয় যেহেতু গরুর দরবার যার জন্য গরু গেছে গরুর দরবার ঠিক কিনা বলেন দরবারে বসে আছে মাস্টার গরু নিয়ে যায় এক গরু সাথে থাকে দুই পাও অলা আর এক গরু কবা গায় না এরপরে নাম দিয়ে করগান দেয় খাজা বাবা খাজা বাবা কয়দিনা ধরে বলেন খাজা বাবার ব্যাখ্যা জানেন খাজা বাবা আইয়া খা যত বড় খা তারপরে যা খা যা ওরা দিয়ে হাতে তালি যায় আর বলে বাবা খাজা বাবা কবা কয় না ও মুসলমান আমার ভঙ্গ পীর থেকে সাবধান আমি পীরের বিরুদ্ধে বললাম তার মানে নয় আমি পীরের বিরুদ্ধে না ও মুসলমান আমি পীরের দরবারে যাই যে পীরের দরবারে বেনামাজি গেলে নামাজি হয় যে রোজাদার গেলে রোজাদার হয় যে পর্দা গেলে পর্দা বলা হয় বক্কার গেলে নেককার হয় চোরদাকার গেলে সোনার মানুষে পরিণত হয় দরবারটার নাম চরমনের দরবার আকাশে লক্ষ তারার একজন হাজার মানুষ হইতে একজন আল্লাহর ভালো নামদার ক্ষমতার মালিককে ধরে বলেন হকু দেওয়ার মালিককে আমরা আল্লাহর গোলাম আল্লাহ আমাদের মনি ওই আবাবিল নামক পাখি গুলো প্রত্যেকের ঠোঁটের মধ্যে একটা পাথরের কণা ছিল দুই পায়ের নখের মধ্যে দুইটা করে পাথর পাখিগুলো ছোট পাথরগুলো বড় হওয়ার কথা না ছোট হওয়ার কথা যখন পাথরগুলো হৃদয় হাতির গায়ে পড়লে আর ঠিককে পড়ে না গায়ের মধ্যে যেখানে পড়ে ফুটা হইয়া অপর প্রান্ত থেকে বের হয়ে যায় মানুষের মাথার তালুতে পড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় যন্ত্রণায় চটপট করতে করতে আব্রাহা বাহিনী হাতি বাহিনী ওই জমিনের মধ্যে সব লুটে পড়ে শেষ হয়ে যায় আবেরে উদ্দ রক্তদারি বলকামালু আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালালু তুহি কাদের জলিল মাজাদার বহরহালে তুহি মেরা নেবাদার ও মুসলমান নবজি যদি প্রবিষ্ট হয় নবজি কে আল্লাহ পাঠাইলেন কি রহমত স্বরূপ কে ধরে বলেন ওয়া মা
মাজার বীর হেওয়া নবী রাস্তাতে সোয়া মুহাম্মদ আরবি হেওয়া নবী রাস্তাতে সোয়া আলম হুয়া উসকি পয়দায়েশ সে উজালা আলম হুয়া উসকি পয়দায়েশ সে উজালা শফীউল উমম হামারা নবী রোজ কিয়ামত শাফাআত করেগা আল্লাহকে পদ গুনাহগার উম্মত শাফাআত করেগা আল্লাহকে পদ গুনাহগার উম্মত রহমত আলম নবী দুনিয়ার মধ্যে আসলেন রহমত শুরু কার ঘোষণা যেদিন নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন রহমত আলম আমরা সেই নবীর উম্মত হইয়া নবীজির যে কতবার কষ্ট দেই একবারও চিন্তা আছে আমাদের নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো শুধু কষ্ট নয় সন্ধ্যার পরে গোল টেবিল বৈঠকে বসত আর হিসাব করতো আজকে মোহাম্মদকে কে কয়টা পাথর মেরেছ কয়বার থুতু মারত কয়বার গালি দিয়েছ যে বেশি মারত গর্বিত মনে করত যে কম মারত আজকে তো পেটে পড়ত মহিলারাও একেবারে পিছিয়ে ছিল না এরকম কয়েকজন মহিলা নবীজিকে কষ্ট দিয়ে বাড়ির দিকে রওনা হয় বান্ধবীর বাড়ির মধ্যে ঢুকছে এ বান্ধবী মোহাম্মদ নামে এক নবী আবির্ভাব ঘটেছে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে না শুনছুন বলে হা দু একটা পাথর মারতে পারছি গালি দিতে পারছি না পারি না কারণ আমার গর্বের মধ্যে আট নয় মাসের বাচ্চা তবে তোমরা চাকরি থাকো যখন সন্তান মনুষ্য হয়ে যাবে তখন আমি তাকে কোলে নিয়ে যাইতে পারবো না দুর্বল মানুষ তবে যখন হাঁটার শক্তি অর্জন করবে তখন মা সন্তান মিলে মোহাম্মদের দরবারে যাব যতদিন পাথর মারতে পারি নাই সব কাজ আদায় করে আসবো সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন সাত দিন হয়ে গেছে আর ধৈর্য ধারণ করতে পারে নাই সন্তানকে কোলের মধ্যে নিয়ে সাত দিনের শিশু কোলের মধ্যে নিয়ে মা রওনা হয় নবীজির দরবারে উদ্দেশ্য ধারণা খারাপ নবীজির দরবারে চলে গেল মা কিছু বলার আগে সাত দিনের শিশুর জবানটা খুলে যায় নবীজির দিকে তাকাইয়া সত্য শিশু সালাম দেয়া সালাম আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এ পয়গম্বর আপনার উপরে আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষিত হোক পয়গম্বর আপনার দরবারে আসার জন্য আমি পাগল ছিলাম আমার মা আসার জন্য আপনার দরবারে পাগল আমি আসতে পারি না এক কারণে আমার মা আসতে পারে না আরেক কারণে ও পয়গম্বর আমি আসতে পারি না দুর্বল মানুষ আসতে পারি না মাও আসতে পারে না দুর্বল কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে নাই আমাকে ধৈর্য হারা হইয়া কোলের মধ্যে নিয়ে ছোট কষ্ট করে আপনার দরবারে আসছে পয়গম্বর আমি আসার জন্য পাগল ছিলাম কেন জানে ও পয়গম্বর আমি গর্বের মধ্যে থাকতে খবর পাইছি দুনিয়ার মধ্যে রহমাতুল্লিল্লাহ আলামিনের আগমন ঘটেছে কখন আপনার দরবার আইসা আপনার রহমতি বরকতি চারার দিকে তাকাইয়া একটা সালাম দিব আর আমার মা পাগল ছিল ভিন্ন কারণের পরিবার আমার মা পাগল ছিল তখন আপনার দরবারে উপস্থিত হইয়া আপনাকে গালি দিবে থুতু মারবে পাথর মারবে তবে পয়গম্বর আপনার মনে নাই চিন্তা নাই দুনিয়ার মানুষ যদি সব উল্টা হয় আল্লাহ আপনার পক্ষে আছে মায়ের মেজাজ গরম হয়ে গেছে ডাক দিতে সন্তান দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম আমি আমার বুকের দুধ পান করতো একদিনও মা বলে ডাক দাও নাই অথচ আমার শত্রুর সামনে দাঁড়াইয়া তাকে কেন উৎসাহ যোগাও কথা বলার শক্তি পাইনি কই সত্য শিশু ডাক দিয়া বলে মা এমন এক মহামানবের সামনে দাঁড়ানো এমন এক রহমতে আলমের সামনে দাঁড়ানো তোমার তো জানা নাই তার রহমতি বরকতি নজর যদি বোবা দিয়ে পড়ে বোবা ভালো হয়ে যায় অন্ধের দিকে বললে অন্ধ ভালো হইয়া যায় তার কদম মুবারক দেখে পরে বরকতে পরিপূর্ণ হয় হাত মুবারক দেখে পরে বরকতে পরিপূর্ণ হয় এই পয়গম্বরে যখন রাস্তা দিয়ে হাঁটেন রাস্তার দুই ধারে গাছ গর্তের পিপিলিকা পানির মাছ মাথা নোয়াইয়া নোয়াইয়া নবীজিকে সালাম জানায় ও মা তুমি কেউ নাই কিন্তু বনের হরেই পর্যন্ত নবীজিকে চিনে একবার নবীজি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যান কয়েকজন সাহাবীর সঙ্গে হঠাৎ করে একটা জানোয়ার জবান করে ডাক দিলেন পয়গম্বর আমি আপনি শুনছি আপনি পয়গম্বর দেখাই চিনতে পারছি গো আপনি তো দয়ার নদী আপনি মায়ার নদী অনেকের ডাকলাম কৌশিল হয়ে তাকাই নাই
ও পয়গম্বর, আমি একজন হরিণি, আমার দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে অনাহারে বসে, তিন দিন পর্যন্ত একে আহুদি আমাকে আবদ্ধ করে রাখছে, আপনি একটু তাকে বলে যদি আমাকে সারাইয়া দেন, আমার সন্তান দুইটা আমার পথের দিকে তাকে আছে, আমি তাদের থেকে বিদায় নিয়ে আমার সময়ের মধ্যে হাজির হয়ে যাব। নবীজি আহুদির দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে, আহুদি তুমি কেন ওই হরিণীকে গ্রেপ্তার করলা, কয়েক জবর করে খাবো, তাকে একটু ছেড়ে দাও, অল্প সময়ের জন্য আবার ফিরে আসবে। ইয়াহুদি ডাক দেওয়া বলে পাগল হয়েছে নাকি, হরিণ চাইলে আবার আসবে নাকি, বলে আমি জামিন হইলাম। ইয়াহুদি ডাক দেওয়া বলে পয়গম্বর আপনি জামিন হবেন, তবে আমার শর্ত আছে, কি শর্ত? যে রসিদে হরিণ বাঁচছি, ওই রসিদে আপনাকে গাফিল জাতি বাঁচব, যে ছুরি রাখছি যাব উপায়ের জন্য, নির্ধারিত সময়ের মধ্যে যদি হরিণ না ফিরে ওই ছুরি দিয়ে আপনাকে জব করব। সাহাবীরা ক্ষিপ্ত হয়ে যায়, নবী শান্ত করে বললেন, এই যাহি তোমার প্রস্তাবে আমি রাজি আছি। নবীকে গাছের সাথে বেঁধে দিল, তলোয়ারটা নবীর পায়ের কাছে রেখে দিল, হরিণি দৌড়ায় 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 বাচ্চাদের কাছে গিয়ে বলে, বাচ্চারা মাকে যতদূর দেখা দেই প্যাট করে খা, আর কোনদিন দেখা হবে না। বাচ্চারা ডাক দেয়া বলে, মা গো তিন দিন পর্যন্ত পথের দিকে তাকায় রইলাম, ও মা আবার আজকে তাড়াহুড়া করে কোথায় দিইবা? হরিণি ডাক দেয়া বলে, বাচ্চা আমি নদীদিকে জামিন দেখছি, নদীদিক বড় কষ্ট হবে, আমি আর এখানে থাকতে পারবো না। বাচ্চারা ডাক দেয়া বলে, মা গো তুমি কিভাবে বুঝলাম নবীজিকে বন্ধন অবস্থায় রাইখা, আমরা তোমার দুধ পান করবো। ও বাবু আমরা দুধ পান করতে পারি না, আমরা যদি দুধ পান করতে যাই নবীজির বড় কষ্ট হবে, মা চলো বা চলো আমরা তোমার সঙ্গে যাব। মা ডাক দিয়ে আমার, না তোদের জীবন দৌবান এখন অনেক বাকি আছে, তোরা যাই না, তোরা গেলেও তোদেরকে পাকড়াও করবে। শিশুরা ডাক দিয়ে আমার, মা গ যেই নবীজিকে কষ্ট দিয়া আমরা দুনিয়ার মধ্যে থাকব, নবীজিকে কষ্ট দিয়া সেই দুনিয়ার মধ্যে আমরা থাকতে চাই না। অথচ মুসলমান হওয়ার পরেও আজকে আমরা নবীর উম্মত দাবি করার পরে সুন্নতের খেলাপ করি, এক মুষ্টির কম দাবি সাথে দাবি কামাই, একটু কি করে যায় আঘাত লাগে না। যেই নবী এত কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে গেলেন মুসলমান, দিনের পর দিন না খাইয়া নবী কষ্ট করে গেলেন, না খাইয়া কাদের মধ্যে পাথর করছে, আল্লাহর কাছে যদি দোয়া করতেন, আল্লাহ আমাকে খাবার দাও, আল্লাহ দিতেন কিনা? নবীজি কেন দেয়, কষ্ট কেন করলেন? উম্মাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি একদিন দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়, ফাতেমার বাড়ির মধ্যে ঢুকে গেছে, মা গো দরজাটা খুলো, হাসানকে দেখবো, হোসেনকে দেখবো, ঘরের দুটান থেকে কোনো জবাব আসে না। আবার নবীজি ডাক দিলাম, মা দরজা খোলো, মা দরজা খোল, আমি তোর বাবা, বিতর থেকে কোনো জবাব নাই। আমার নবীজি ডাক দিলেন, মা গো দরজা কেন খোলো না, দরজা খোল মা, আমি তোর বাবা আছি। বিতর থেকে কান্না করি দুগন্ধে, ফাতেমা ডাক দিতে, বাবা তুমি প্রথম ডাক দিতে আমি শুনতে পাইছি, দৌড়ে আসছি দরজাটাও খুলে দিল, কিন্তু বাবা পারলাম না কেন জানো, তোমার সামনে যে দাঁড়াবো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার পরিধান না। ও পর্দারের মা একদিন অভাবে তাকে ইন্দিরাকে দৌড়াও, এনজিওর কাছে দৌড়াও, অথচ দেখো জান্নাতের সরদারিনী এদিকে রহমত আলম কত কষ্ট করেছেন নিজের মা। নবীজির কাজের মধ্যে একটা বাড়তি চাদর জুনানো ছিল, চাদরটা দরজার বাধা দিয়া বললেন, মা গো এই চাদর করে দরজা খুলে তবু আমি হাসানকে দেখবো, হাসানকে দেখবো। দরজা খুলে দেওয়া হয়, নবীজি ফাতেমার চেহারা দিকে তাকাইয়া আবার ঘরে ঘরের কান্না শুরু করে, ফাতেমা রাজা বললেন, বাবা গো আবার কেন কান্দ, এবার তো দরজাটাও খুলে দিল। নবীজি ডাক দিয়া বলে, মা গো সূর্যের এটা চোখ দেখা ধরে, মা চোখ দুইটা করতে ঢুকতে কেন, বল মা বল কয়দিন পর্যন্ত অনাহারিয়া ছিল মা? ফাতেমা চান্দার বলে, বাবা গো
না খাইয়া যদি মরতে হয় তবু আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তোমার করে টুকরা হাসানো চাই আমার হৃদয়ের স্পন্দন, যাদের উপরে আমি বাঁচতে পারি না, বাঁচতেও পারি না, তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া আজকে জমিনের মধ্যে গরগর করতে আমার পা ধরাইয়া কাঞ্চার বয়স মাগ, খুদার যন্ত্রণা যোগ্য করতে পারি না, খাবার দাও মা খাবার দাও। এ বাবা বলো সন্তান যদি কয়েকদিন খাবার না পাইয়া মায়ের পা ধরাইয়া কান্দে, বলো মায়ের কেমন লাগে যদি খাবার না দিতে পারে। ও বাবা টাকা দেখো বাবা চুলার মধ্যে পাতিলে শুধু পানি দিও, গরম করতে চারোদিকে বলছি তোরা ঘুমা ঘুমা ঘুমা, আমি খাবার বসাইয়া দিচ্ছি বাবা, খাবার যদি হইয়া যায় তোদেরকে ডেকে দিব। ও বাবা বলো হাসান হোসাইনের যদি ঘুম হয়ে যায় আর ডাক দেওয়া বলে মা গো খাবার হইছে নি, বলো বাবা আমি কি জবাব দিব? বাবা মের কথার আওয়াজ একটু দূরে যায়, হাসান হোসাইনের কানে আওয়াজ চলে গেছে ঘুমটা ভেঙে, নানার কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, দেরি করে না একটা দৌড় দিয়ে একজন নবীজির ডান পাশে একজন বাম পাশে বসে গেল। এবার নবীজির গলা জড়াইয়া তুই ভাই কামবা আর ডাক দিয়ে বলে নানা তুমি আসছো বড় ভালো হয়েছে, এ নানা কে তুমি আমার মায়ের বিচার না করে যাইবা না, নবীজি ডাক দিয়া বলে নাতি বলবন তোর মা কি অন্যায় করছে আমি বিচার না করে যাব না। হাসান হোসেন নবীজির গলা তাইলে নবীজির সামনে দাঁড়ায় গেছে, ও নানা তো পাকা দেখো, হাসান হোসেন পেটের উপর দিয়ে কাপড় দেশে ডাক দিচ্ছে, ও নানা দেখে দেখো আমাদের মা তিন দিন পর্যন্ত খাবার দেয় না, দেখো কুদায় যন্ত্রণায় পেটটা পিঠির সাথে লেগে গেছে নানা, ও নানা বলো আমার মায়ের বিচার করবাদি। নবীজিবার শিশুর মতো কাঁদতেছে, দুই চোখের পানিতে নবীজির বুক মরকটা ভিজে গেছে, নবীজি হাসান হোসেন কি বসাইয়া এবার নাতিদের সামনে আসামির মতো দাঁড়ায় গেছে, নবীজি পেটের উপর থেকে চাদরটা সরাইয়া চোখের পানি ধরে কেঁদে নিজের ডাক দিতে নাতি গো তিন দিন না খাইয়া নানার কাছে বিচার চাও, তাকাইয়া দেখে নাতি তাকাইয়া তোর নানা চাকরির পর্যন্ত খাবার না পাইয়া সাতটা পাথর পেটের সাথে বানছে, এ নাতি বলবার তোর নানা কার কাছে বিচার নিয়ে যাবে, খুদার জ্বালায় নবীজি মোর দেদে ছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী দিনে কে পাঠাবেন পুলসিরা তো মিজানে, নবী দিনে কে পাঠাবেন পুলসিরা তো মিজানে, চল 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 মমিন চল নবীর সন্ধানে, নবী দিনে কে পাঠাবেন পুলসিরা তো মিজানে, এমন এটি নবী তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নদী তাইবের ময়দানে যায় তাইবের দুষ্ট কাপড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিনে যায় বিষয় বাচ্চারা, এই যে একটা পাগল আছে বাপুর মার বাপাল মার, ছোট্ট বাচ্চারা পাথর মারে আর বলে পাগল আসছে পাথর মার, নবীজির গায়ে পাথর মারে নবীজি তিনি মতো দেয়নি তাকে ভাঙতে, আর চোখে পড়ে ডাক দিতে ছোট্ট শিশুরা আমি পাগল নাই পাগল নাই আমার মাদাই বাবা নাই আমাকে মারি না সহ্য করতে পারি না,
নবীজি কত বিকট অবস্থায় রক্ত জর্জর জমিয়া পাহাড়ের কিনায় বলি কান্দে জুড়ে আসছে পয়গম্বর। আপনি বলেন, আপনি বললেন জমিনটা উল্টাতে নবীজি ডাকলেন মা না, তাদেরকে যদি ধ্বংস করা হয় আমি নবী কার কাছে দাওয়াত নেওয়া যাব। ও মুসলমান, এমন মায়া নবী, সেই নবীর উম্মতে যা নবীর কলিজায় আঘাত দেয় একটু কি কষ্ট লাগে না? হরিণ বার্তা সহ হাজির মারা যায়, ইয়া তুমি দেখে বলো অবাক হয়ে গেছে, ডাক দিতে ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। হরিণের জবান আল্লাহ খুলে দিচ্ছেন, এ বেইমান তাড়াতাড়ি নবীজির বন্ধন খোল, তারপরে কথা বলবো। নবীজির বন্ধন খুলে রশিদা এখন ইয়া হুজির হাতের মধ্যে আছে, তলোয়ারটাও হাতের মধ্যে আছে। হরিণী ডাক দিচ্ছে, তুই তো চিনুস নাই কিন্তু এমন রহমতে আলম, আমার শিশুরা নাম শুনে দুঃখ পান করে নাই, আমরা শিরানা নাম চালাতের যত মনে চায়, আমাদের তিন মায়ের দিন উপরে তিন মা সন্তানের উপরে তুমি চাল। এখনই একটা চিৎকার মেরে নবীজির পায়ের মধ্যে পড়ে যায়, ডাক দিচ্ছেন পয়গম্বর, এই যে রশিদে আপনাকে টানছিলাম আমার হাতে পায়ে পান না, এই ছুরি দিয়ে আমাকে জব করে না হয় আমাকে মাফ করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা। এ মুসলমান, এই তুমি রবির জন্য মায়া লাগে নি জোরে বলেন, অন্তরের কথা না চান্দার মুখের কথা। নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, কত কষ্ট নবীজি পাইলেন, নবীজির বয়স যখন পাঁচ যায় ছয় বছর, খেলার মাঠের কিনারায় বসে বসে বন্ধু বান্ধবের খেলা দেখতেছেন, হঠাৎ অন্য হয় অন্যান্য বন্ধু ছোট শিশুদের বাবা মা এসে তাদেরকে কোলে করে নিয়ে গেল, নবীজির মনের মধ্যে একটা আঘাত হয়ে গেল, আরে এতদিন মায়ের কোলে চলবি আবার বাবাকে তো দেখি না, অন্য শিশুরা বাবার কোলে চলে যায়, নবীজি আমার এই চিন্তা করে মাঠের কিনারায় বসে মাথাটা নিচু করে চোখের পানি ফেলে কান্দে। সম্ভব হয়ে গেছে বাবা মহানবীর খবর নাই, মা মেলা পাগলির মতো হয়ে গেছে, দৌড় দিতে যাকে সামনে পায় জিজ্ঞাসা করে আমার মোহাম্মদকে দেখছ, যে দেখে কে বলে না মোহাম্মদ মানে কাউকে চিনি না, এক রাখাল ডাক দিতে পাগল নেই ওলাকে যে পাগল বেজে কোথায় যাও, মা না ডাক দিতে রাখাল ভাই আমার করে যাচ্ছে তোরা মোহাম্মদকে দেখছ, রাখাল ডাক দিয়া বলে মোহাম্মদ মানে কাউকে চিনি না, তবে সত্য একটা শিশুকে দেখছি খেলার মাঠের কিনারায় বসে বাবা বাবা বলে কান্দে, মা আমার একটা চিৎকার মেরে দৌড় দিছে, এটা আমার মোহাম্মদ ছাড়া আর কেউ নয়। গিয়া দেখে নবীজি আমার কান্দে, নবীজির কান্না বুকটা চোখের পায়েতে ভিজে গেছে, মা আনে না কোমলমতি মা দাঁড়া দিছে বাবা কেন কান্দ, নবীজি আমার মায়ের গলা কা গড়াইয়া ডাক দিছে মা গো বলো মা বলো আমার বাবা কোথায়, ও মা কি দেখি আমার বন্ধুদেরকে বাবা কোলের মধ্যে নিয়ে যায় মা, আজকে আমার বড় বাবার কোলে উঠতে মনে যায়, জানি না বাবার কোলের মধ্যে চললে কতটা আনন্দ পাওয়া যায়। নবীজির মা নবীজিকে কোলের মধ্যে নিয়ে কান্দার বলে বাবা তোর বাবা তো অনেক আগেই চলে গেছে দেখা হবে না, মা গো বাবার কবরে কাছে তুই যাইবানি বাবার কবরটা দেখব, শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাক দেয় বলে শ্বশুর আব্বা আপনার নাতি মোহাম্মদ আব্দুল্লাহর কবর দেখতে চায়, নবীজি যারা ডাক দিচ্ছে উম্মায়ে মানকে চায় আয়া আমার নাতি মোহাম্মদ নিয়ে যা আব্দুল্লাহর কবর দেখাইয়া দে, আব্দুল্লাহর কবর নবীজির বাবার কাছে আনা হয়, মা আমি না উঠে থেকে নামে ডাক নেমে ডাক দিতে বাবা যা যা ওই যে তোর বাবার কবর দেখা দেয় যতদূর মনে চায় দেয়, নবীজি আমার কবরের চারপাশে ঘুরে আর গলাকে মুরগির মতো দশপাট করে ডাকে বাবা গো তোমার কি বিরক্ত করবো না বাবা, একটু কোলে উঠতে চাই একবার কোলে দিবাদি বাবা বিরক্ত করবো না, বাবার কোলে উঠতে কতটা মজা দেখতে চাই, নবীজির কান্নায় আসমান কান্দে জমিন কান্দে পাহাড় পর্বত পশুপাখি কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন আমলার মধ্যে একটা দোষ দিয়ে দিতেন, না আমলার নবীজিকে টান মেরে ডাকতে না বাবা আর তোর বাবার সাথে দুনিয়ার মধ্যে দেখা হবে না, কোলে চড়তে পারবি না, চল বাড়িতে চল, উটের পিঠের উপরে উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা হয়
নবীজি আমার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, আর বাবা বাবা বলে কান্দে। নবীজির কান্না এখনো বন্ধ হয় নাই। কতদূর যাওয়ার পরে হঠাৎ মা আজনা ডাক দিচ্ছে, হে উম্মে আমার উদ্ধার কর, শরীরটা ভালো লাগে না। মা আমনা জমিনের মধ্যে নেমে গড়াগড়ি খাও, এর কান্দে ডাক দিচ্ছে, বাবা মোহাম্মদ আয়, তোর মাকে যতবার ডাকা মা বলে দেই গেল, যতবার দেখা দিই খেল। নবীজি আমার কান্দার বলে, ও মা তুমি এভাবে কেন বলতেছ রে মা? নবীজির মা ডাক দেয়া বলে, বাবা আমিও মনে হয় তোকে চিরতি করে বিদায় নিয়ে যাব। নবীজি আমার বাগন বড় হয়ে যায়, মায়ের গলাতে কান্দে আর ডাক দেয়া বলে, বাবা সন্তানকে যদি বাবা মারে মায়ের কাছে যায় সন্তানা পাওয়ার জন্য, যদি মা আমারে বাবার কাছে যায় সান্ত্বনা পাওয়ার জন্য, আমার বাবা নাই তুমিও যদি বিদায় না বাবু আমি কার কাছে যাব। নবীজি ছয় বছর বয়সী বাবা হারাইয়া মা হারাইয়া বলে তুমি হয়ে গেল। ওই দাদার কাছে ঘুমাইতে মাঝে মাঝে মা মা বলে চিৎকার দিয়া নবীজি ঘুমের থেকে ডাকতেন। আব্দুল মোত্তালিব জানতেন, মানুষের মাটি গ আমি তোর মানুষ আমি তোর দাদা। নবীজির দাদাও দুই বছর করে বিদায় নেওয়া যায়, কত কষ্ট সহ্য করে নবীজির দিন প্রচার করে গেলেন। অবশ্য নবীজি দিন পাইয়া আজকে আমাদের নামাজ পড়তে কোনো বাধা নাই, রোজা রাখতে কোনো বাধা নাই, পর্দা করতে কোনো বাধা নাই, টুপি মাথায় দিতে কোনো বাধা নাই। অথচ নবীন যখন আমাদের সেজদায় যাইতেন, ইয়া খুবই কাঁপেরা কপার নারী গুড়িগুলো নবীজির মাথার মধ্যে ছেসে দিত। ও মুসলমান নবীজির দাম দাম মোবারক শহীদ করলেন, নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকেছে, এই নবীজির কলিজায় আঘাত দেয় রে মুসলমান। ও যুবক ভাই তাকাও কি মনে করতো আমি কি বোকা, না না আমার বয়স এখনো 30 হয় নাই, আমার বয়সী যুবক ভাইরা আমাকে দেখলে চাচা বলে ডাক দেয়, কি মনে করতো কিছু বুঝি না, না না আমি ওর ডাক্তারি পড়লে বাবার ডাক্তার হইতে পারতাম, ইঞ্জিনিয়ারিং পড়লে বড় ইঞ্জিনিয়ার হইতে পারতাম, আল্লাহ তো কণ্ঠ খারাপ দেন নাই গানের শিল্পী হইতে পারতাম রে বাবা। কেন চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, ইঞ্জিনিয়ার ডাক্তার আর দার্শনিক বৈজ্ঞানিক হই না কেউ, আল্লাহ পরিচয় লাগবে। ও মুসলমান যুবক ভাই দাড়ি রাখলাম মাথায় টুপি দিলাম নিঃপোশাক তোমাদের জামা পড়লাম ছবি নেই যে ভাই, আল্লাহর কসম করে বলি টুপি মাথায় দিয়া দাড়ি রইয়া অল্প বয়সে সম্মান পাইলাম, আমি আসলে যোগ্য নই। তবে মাত্র একমাত্র সুন্নতিন রেবায়াতের কারণে এমপি মন্ত্রীদের চাইতে বেশি সম্মান আল্লাহ আমাদেরকে দিতে। এ যুবক হাতে দায় ধরে বলি, যেই মেয়ে বলবে দাড়িওয়ালা যুবকের সাথে যাবো না, তুমি যদি বড় আলী নবীর খাতি উম্মত ওই মেয়ের কপালে লাথি মারি এমন দশজন মেয়ে বিবাহ করব না। একটা দিনদার বিবি ঘরের মধ্যে ঢুকাও, এজন্য দেখবা ওলা মাইকেরাম টুপিওয়ালার ঘরে বউ কোনোদিন পরকিয়া করে না, অন্যের সাথে চলে যায় না, কারণ মেয়েটাও চায় আমার স্বামীর ঘরে আমি থাকবো, দিন পালন করে চলব। এ যুবক হাতে পায়ে ধরে বলে যাই, কয়েকদিন বাঁচবো জানি না, নবীজির জন্য যদি মায়া লাগে, এ যুবক ভাই যদি নবীজির জন্য দরদ লাগে, নবীজি এত কষ্ট করছেন, যুবক দিয়া দিনের খেদমত বেশি হয়, যুবক দিয়া দিনের ক্ষতিও বেশি হয়, একটা ডালা দেওয়া যাবে যুবক। আজকে মাইদিন নোয়াখালী শহরের মধ্যে যদি দশজন যুবক দেখা যায়, মাইদিন মধ্যে অত সংস্কৃতি চলবে না, ইসলাম বিরোধী কোনো কাজ চলবে না, যাত্রা সিনেমা চলবে না, 10টা যুবক যথেষ্ট মাইদিন শহরকে ইসলামের ফাউন্ডেশন বানানোর জন্য। ও যুবক কয়েকজন যুবক দেখতে চাই, আল্লাহ কিন্তু তাকে আছে নেকের নিয়ত কোনো একটা সব হয়, ইবলিশও ঢোকা দেয়, দেখা যাবে আপনি ইবলিশের পক্ষে না আল্লাহর পক্ষে। কয়েকজন যুবক দেখতে চাই মরণ পর্যন্ত আমাকে কেউ পছন্দ করুক চাই না করুক, নবীজি এত কষ্ট করলেন, ওই নবীজির সুপানি তারা জান্নাত পাবো না, ওই নবীজির সাফা তারা জান্নাত পাবো না, ওই নবীর কলিজায় আঘাত দিব না, মরণ পর্যন্ত দাঁড়িয়ে রাখবো কামাবো না ছাড়বো না। একজন যুবক যদি ভাই আল্লাহর
দরবারে দোয়া করে যাবো, মনে করবো আজকের মাহফিল কবুল। যদিও সবাই মানবে না, কোন কোন যুবক আপনি একটু হাত উঠান, শুধু আজকে থেকে দাঁড়িয়ে রাখবো, একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, আল্লাহ কিন্তু সাথে আছেন, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, আল্লাহ তুমি তাকে দেখো, তোমার অনেকগুলো যুব বসে যান, হাত উঠে রাখেন, আল্লাহর দরবারে দেখায় দেন, সবাই বসে যান, হাত উঠে রাখেন, আল্লাহর দরবারে দেখায় দেন, দোয়া করে যাবো মুজাবির মানুষ, আল্লাহ তুমি দেখায় দেখো, আবার তো কোনো যোগ্য করা যাবে, একজন অযোগ্য মানুষ, আমার কোনো গুণার তো সীমা নাই, করতে 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 সীমা লঙ্ঘন করছে, তবু বড় আশা করে তোমার দরকারে আমরা উপস্থিত হয়েছি, বাংলা ঘুরার কারণে তুমি লাগতে পেরে ফলাইয়া দিও না, আমার দায়িত্ব তোমার দরবে তোমার বন্দাদের হাজির করাও, আমি হাজির করে দিলাম বাংলা হেদায়েতের মালিক তুমি, তোমার যুবক বন্দাদেরকে তুমি হেদায়েত দিয়া দাও, দরজাওয়ালি তোমরা প্রধান সিওয়ায় পয়গম্বরি ওয়াক্ত পীরে গড়বে জালেম নিশাবাদ করে হুজ্জানি, আল্লাহ দোয়া করি যে যুবকরা ইসলামের সৈনিক হওয়ার জন্য হাত উঠেছে, আল্লাহ প্রত্যেক যুবককে পয়গম্বরের মর্যাদা দিয়ে দাও, বলেন আমি, আরো করে বলেন আমি, সকলে হাত শিশুটা আজকে বলল মা গো এমন রহমতে আপনার সামনে আমরা দাঁড়ানো, শিশুর মা একটা চিৎকার মেরে ডাক দিতে পয়গম্বর, যেই রহমতে আলমের সামনে দাঁড়াইয়া দুধের শিশু কথা বলতে পারে, হরিণ কথা বলতে পারে, বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তাকে টেনে সালাম জানায়, দুই দায় রাস্তার গাছ পাহাড় সালাম জানায়, সে কোনো দুর্মিথ্যাবাদী বলতে পারে না, আমি ও কালেমা পড়ায় দেন, আমি ও মুসলমান হয়েতে চাই, আমাদের দুয়ার কোমরে কাজিদারি মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজমরে পৌঁছে দাও, আল্লাহ বাবা তোমাদের আজ পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা তন্দুকার কোমরে চলে গেল প্রত্যেকের দূর করে তোমার পৌঁছেই দাও, চির বিদায় নিয়া বাঁধ বাগানে কলা বাগানে রাস্তার দাঁড়িয়ে কুকুরের পরে গোরস্তারে শুয়ে হইতে প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতে বাগান বানিয়ে অন্তরে কত বড় ব্যথা, বাজার থেকে ইলিশ মাছ আনতে বিবি সুন্দর করে বাদি করে দিতে, ওই সন্তান দুপুরের সময় কানা খাওয়ার জন্য বসছে, ইলিশ মাছ দিয়া মজার খানার লোকমা যখন মুখের কাছে নিতে হাঁটতে গেল লোকমাটা পড়ে গেছে, দুই চক্ষু দিয়া টক টক করে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেল, খানের পেলেটটা সামনের দিকে সরাইয়া সন্তান ধরায় কামবে, বিবি জিজ্ঞাসা করে ও স্বামী কি হইল খাবেন না, বলে না যাইতে বলে চায় না রে বিবি, কেন খাবেন না, ও বিবি তোমাকে কিভাবে বুঝাই, আবার মা বাবা চেহারা দুইটা ওই চোখের সামনে বেশি উঠছে, এ বিবি তুমি জানো না আমার মা আমার বাবার জন্য কত কষ্ট করবে, আরে আমি একদিন অসুস্থ হয়ে গেছি, আমি দেখছি আমার মা ঘুমের থেকে জায়গা সুন্দরকে তুই সুস্থ
এক মাস দুই মাস পরে বাড়িতে ফিরার পরে বাবা থাকবে বলছি সত্য তুই যা তাড়াতাড়ি যা তুই বাড়ির কাছে যা গিয়া দেখো চিন্তা তোমার শুকাইয়া গেছে বাড়িতে মেয়ে মানুষ তুই ভালো ভালো খাবার পাকাইয়া বদলের পিঠা বাদাইয়া সবাইকে ভাগ করে দিবে কিন্তু তোর মা একটাও মুখের মধ্যে আরে বাবা রোজারি দেও আসো নাই কোরবানির ঈদেও আসো নাই আমি সবার মুখের মধ্যে দিক দিলে হাসি দেখতে কিন্তু তোর মায়ের চোখে পানি আমি দেখছি দেখছি তোর মা তোর বাবা তোর মায়ের কাছে যাব।